সংসদে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী রাষ্ট্রপত্নী সম্বোধন করার প্রতিবাদে বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তীব্রভাবে গর্জে ওঠেন কেন্দ্রীয় নারী এবং শিশু কল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। চাঁচা ছোলা ভাষায় অধীর চৌধুরী এবং সোনিয়া গান্ধী সহ কংগ্রেস দলকে আক্রমণ করেন স্মৃতি ইরানি। তিনি বলেন, স্বাধীনতার 75 বছর পূর্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করে দেশের মহিলা শক্তি এবং আদিবাসী ঐতিহ্যকে সম্মান জানিয়েছেন, সেখানে কংগ্রেস দল দ্রৌপদী মুর্মুর প্রতি সবসময় ঘৃণার মনোভাব পোষণ এবং প্রকাশ করেছে। কংগ্রেসের ঘৃণিত পুরুষ নেতারা দ্রৌপদী মুর্মুকে কাঠপুতলি এবং অমঙ্গলের প্রতীক বলে উল্লেখ করেছেন বলে সংসদে তীব্র আক্রমণ শানান স্মৃতি ইরানি। राष्ट्रपति पद का उम्मीदवार बनते ही द्रौपदी मुर्मू कांग्रेस पार्टी की घृणा का केंद्र बनी। कांग्रेस के पुरुष नेताओं ने द्रौपदी मुर्मू को कठपुतली कहा। कांग्रेस के घृणित कार्य करने वाले पुरुष नेताओं ने द्रौपदी को अमंगल का प्रतीक कहा। और कल कांग्रेस के नेता सदन ने देश की राष्ट्रपति को राष्ट्रपत्नी कहकर संबोधित कर उनका अपमान किया। कांग्रेस पार्टी आदिवासी महिला का ये सम्मान पचा नहीं पा रही। कांग्रेस पार्टी गरीब परिवार की बेटी देश की राष्ट्रपति बने इसको पचा नहीं पा रही। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী কংগ্রেস বেঞ্চকে আক্রমণ করে বলেন, দ্রৌপদী মুর্মু আদিবাসী এবং সাধারণ পরিবার থেকে রাষ্ট্রপতি হয়েছেন বলেই কংগ্রেসের আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছেন। কংগ্রেসকে গরিব বিরোধী এবং আদিবাসী বিরোধী মহিলা বিরোধী বলেও শানিত ভাষায় তুখর আক্রমণ করেন স্মৃতি ইরানি। এক পর্যায়ে বেঞ্চে আসেন কংগ্রেস নেতৃত্বকে আক্রমণ করে বলেন, অধীর চৌধুরী সহ অন্য কংগ্রেস নেতাদের এই অপশব্দ প্রয়োগকে মান্যতা দিয়েছেন সভানেত্রী সোনিয়া গান্ধী। দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সম্বন্ধে এই মন্তব্য করে অধীর চৌধুরী দেশের সাংবিধানিক ঐতিহ্য এবং আদিবাসী ঐতিহ্যকে আক্রমণ করেছেন বলে উল্লেখ করেন স্মৃতি ইরানি। কংগ্রেস পার্টি কে উস নেতা কো আপনে উস কৃত্য পর এক পত্রকার নে টোকতে হুয়ে কাহা কি আপ দেশ কি মহামহিম রাষ্ট্রপতি কা অপমান কর রহে হ্যায়। লেকিন তব ভি অধীর রঞ্জন চৌধুরী নে द्रौपदी मुर्मू जी का अपमान वापस नहीं लिया। आदिवासी विरोधी कांग्रेस, महिला विरोधी कांग्रेस, गरीब विरोधी कांग्रेस अब सुप्रीम कमांडर ऑफ आर्म फोर्सेस का भी अपमान करती है। मैं आज इस सदन में कांग्रेस की मुखिया विराजमान है, उनसे पूछना चाहती हूँ, यू सैंक्शन द ह्यूमिलिएशन ऑफ द्रौपदी मुर्मू। কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ মন্ত্রীর এই তীব্র রাজনৈতিক আক্রমণের মুখে কংগ্রেস বেঞ্চ ছিল কার্যত চুপ। অধীর চৌধুরী স্মৃতি ইরানির বক্তব্যের সময় আঙুল উঁচিয়ে কিছু বলার চেষ্টা করলেও অচিরেই কেন্দ্রীয় মন্ত্রীর অকাট্য আক্রমণের মুখে পড়ে নির্বাক হয়ে যান। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।